গুম হইয়া গেছে রবীন্দ্রনাথ, এইটা ছাত্র ইউনিয়নের একটা ব্যানার, চা ছপ আর সমসা বিশ্ববিদ্যালয়ে। পরে দেখা গেছে রবীন্দ্রনাথের একটা মূর্তি বসাইছিল ভাস্কর্য, তারপরে সেটা কেবান তুলে নিয়ে চলে গেছে, পরে কেবা কারা মাথা ভেঙ্গা সুরাদি উদ্যানে ফেলাই রাখছে। তো এই ব্যানার কেন তারা লাগাইল? তারা দাবি করছে যে রবীন্দ্রনাথের একটা ভাস্কর্য তারা ওইখানে বসাইছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে, সেই ভাস্কর্যটা কেবাকারা তুলে নিয়ে গেছে। তো প্রথম আলো জানাইতেছে যে এই উদ্যোগের নেতৃত্বে ছিল ছাত্র ইউনিয়নের একাংশের, মানে এটার আবার দুই অংশ আছে বোধ হয়, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং চারুকলার বিজ্ঞান বিভাগ মানে ওই ভাস্কর্য বিভাগের ছাত্র শিমুল কুম্ভকার। এই কুম্ভকার জানাইছে দেশে নাকি মুক্ত চিন্তা সৃজনশীলতা স্বাধীন মত প্রকাশের উপরে সেন্সরশিপ এবং এইসব নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে ভাস্কর্যটা স্থাপন করা হয়েছিল। এইটারে প্রথম আলো এটা বিশেষ সংবাদ করছে, হিউজ কাভারেজ দিছে। দেখেন এই একটা ইস্যু নিয়ে প্রথম আলো কতগুলো কাভারেজ দিছে, দেখেন এক দুই তিন, তিনটা বড় বড় কাভারেজ দিছে। আলী রিয়াজও লিখছে এটা নিয়ে আবার। তো যাই হোক, ছাত্র ইউনিয়ন যেন একদিন পর হঠাৎ ঘুম ভেঙে দেখছে যে বাংলাদেশে মত প্রকাশ করতে দেওয়া হইতেছে না, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নাই। এই যে 15 বছর ধরে হাসিনার গুম খুনের যে তাণ্ডব নিয়ে ছাত্র ইউনিয়নের এখন উপলব্ধি হয়েছে যে তাই তো কিবান ঘটে গেছে, এটার সাফাই দিতে আসছে প্রথম আলো। মনে করাই দিই একটু, আমার আগের ভিডিওগুলোতে দেখছেন যে এই ছাত্র ইউনিয়ন সিপিবি গং প্রথম আলো গং কীভাবে ভিন্ন মতকে দমনের জন্যে এই হাসিনা সরকারকে উদ্বাহু হয়ে সমর্থন জানায় গেছে, দুই হাত তুলে সমর্থন জানায় গেছে, আহ্বান জানাইছে যেন ভিন্ন মতকে দমন করা হয় রাষ্ট্রশক্তি ব্যবহার কইরা। হাসিনার এই গুম খুনের রাষ্ট্র তৈরিতে সবচেয়ে সক্রিয়, সবচেয়ে উদ্যোগী, সবচেয়ে উদ্যমী সমর্থন জানাইছে প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ, আর তার সাথে এই বামেরা সিপিবি ছাত্র ইউনিয়ন। শুধু তাই না, এই হাসিনাকে তো ক্ষমতায় আনছে প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ, তাই না? 111 ঘটায় আমি বারে বারে মনে করাই দেব। সোজা কথা, এই প্রথম আলো ডেইলি স্টার নিরন্তর সমর্থন উৎপাদন করে গেছে হাসিনার গুম খুনের পক্ষে। এই যে ছাত্র ইউনিয়ন গীতাঞ্জলি হাতে রবীন্দ্রনাথকে বানালো মত প্রকাশের স্বাধীনতার পক্ষের আইকন হিসাবে, এই গত 14 বছরে মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত কি কম আসছে? ছাত্র ইউনিয়ন কি ঘুমাইছে তখন? খালি ঘুমায়নি, অন্যের মতকে যেন প্রকাশ করতে না পারে তার জন্য তারা সমর্থন জানায় গেছে, এখন কেন তারা আসছে? এই একটা ঘটনা তারা ঘটাইছে, সেটারে একটা বিশাল ঘটনা হিসেবে তুলে ধরে নিজেদেরকে মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধরত জেনারেল হিসাবে তুলে ধরছে, বিশাল লড়াকু হিসাবে তুলে ধরছে। এবার শুন, প্রথম আলো আর ছাত্র ইউনিয়ন রবীন্দ্রনাথের বই কি জিন্দেগিতে নিষিদ্ধ হয়েছে? গীতাঞ্জলি কি বিদ্রোহের বই নাকি রে ভাল শুন? রবীন্দ্রনাথ কত বড় লেখক আসছিল, তার চাইতে বড় বিষয় হইতেছে সে জমিদারে ছিল, যে জমিদারের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা জানবাজি রেখে লড়াই করছিল, তারপরে জমিদারিরা জয় বাংলা করে দিছিল। একদিকে জমিদারি করছে রবীন্দ্রনাথ, আর একদিকে ব্রিটিশদের লাইসপেন্সারি করছে। তো এইখানে বই নিষিদ্ধের প্রতিবাদে কাজী নজরুল ইসলামের একটা ভাস্কর্য করলে বুঝতাম যে তারা একটা মানে আছে, কারণ কাজী নজরুল ইসলাম হইতেছে সেই আইকন, সেই কবি, সেই লেখক যার বিদ্রোহী এবং বিপ্লবী চেতনার আমরা কেউই একদিন পরে অতিক্রম করিয়া যাইতে পারি নাই। তার 11টা বই নিষিদ্ধ করছে ব্রিটিশরা, দিনের পর দিন জেল ঘাটছে বেচারা শুধু কবিতা লেখার জন্য। তো রবীন্দ্রনাথকে বিদ্রোহের আইকন কেন বানাইছে, বাক স্বাধীনতার কেন আইকন বানাইছে? এইটা হইতেছে খাইসলত। এই খাইসলত তো কোনোদিন যাবে না এদের, এটা কোনোদিন ভালো হবে না। হাসিনার এই বর্বর ফ্যাসিস্ট শাসনের এটা রূপক কি গীতাঞ্জলির মধ্যে পেরেক? হাসিনা হাজার হাজার মানুষের গুম করে নাই, হাসিনা পত্রিকা মিডিয়া বন্ধ করে দেয়নি, আমার দেশকে বন্ধ করে নাই, নয়া দিগন্ত টেলিভিশনকে বন্ধ করে নাই চ্যানেলকে, একদিন পরে মনে হয়েছে যে মত প্রকাশ করতে দিচ্ছে না যখন আদর্শকে 21-এর বইমেলাতে স্টল দেয়নি, তখন মনে হয়েছে যে শেখ হাসিনা সরকার মত প্রকাশ করতে দিতেছে না, আমার দেশ যখন বন্ধ করছিল তখন কি খুব মত প্রকাশ হয়েছিল না, নয়া দিগন্ত যখন বন্ধ হয়েছিল তখন তো লাফাইছিলেন, হাসিনা আমাদেরকে দেশ ছাড়া করে নাই, আমাদের দেশে থাকতে দেয় নাই, আমরা যেটুকু বলি যেটুকু বলার চেষ্টা করি সেটাও বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় নানা কিছু করে, আমাদের ফেসবুক পেজ হ্যাক করা হয়, ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়, কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়,
সংগঠিত আক্রমণ চালায়, আমাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দেয় নাই, এই ছাত্র ইউনিয়ন, এই সিপিবি, এই বামপন্থী, এই প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ কোনোদিন একটা কথা বলছে এগুলো নিয়ে? একটা কথা বলছে? কোনোদিন এমনি স্বীকার করছে যে আমরা মুসলিম? আর আজকা তারা যেই সরকারকে তারা নিজেরা তৈরি করছে, যে হাসিনা সরকারকে তারা নিজেরা সমর্থন দিছে, সেই হাসিনা সরকারের একটা পদক্ষেপ যেটা তাদের গায়ে লাগছে বলে মনে হচ্ছে, সেটার বিরুদ্ধে সরব হয়ে মাঠ গরম করে ফেলছে একেবারে চারিদিকে। এরা মনে রেখেন কিন্তু যে এরাই পাকিস্তানপন্থী চেতনা যেন প্রসার নিয়ন্ত্রণ করা যায়, সেই জন্য এই এরাই ছাত্র ইউনিয়ন, সিপিবি, এই প্রথম আলো, বাম, সকল মুক্তমনা এরাই দাবি তুলছিল এই ব্লক জামানায় যেন এমন একটা আইন হাসিনা করে যেন পাকিস্তানপন্থী প্রচার প্রচারণা বন্ধ করা যায়। তারপরেই আসছে সেই কুখ্যাত 57 ধারা, তার উন্নত ভার্সন হয়ে আসছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এরাই সেই শয়তান যারা হাসিনার এই শাসন তৈরি করছে। আচ্ছা আসেন এবার একটু বামপন্থীদের মানবাধিকার কেমনে বোঝে এটা একটু নিয়ে আলাপ করি। হ্যাঁ আচ্ছা মতি ভাই আর সাত্রিনহান, মানবাধিকার বুঝেন আপনারা? হ্যাঁ, আদৌ কোনোদিন হিউম্যান রাইটস কি জিনিসটা সেটা খুঁজে দেখছেন? মতি ভাই আপনি তো সাবেক কমিউনিস্ট, হ্যাঁ, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলেন, আপনার সে কমিউনিস্ট খাইসলত তো এখনও যায় নাই। হ্যাঁ, তো আপনি কি জানেন মানবাধিকার কি? আপনাদের যে মতাদর্শ, যে চিন্তাভাবনা, আপনাদের গুরুরা যেগুলো লেখালেখি করে গেছে আর কি, হ্যাঁ, আমার শীর্ষ গুরুরা মার্কস, লেনিন, হোসেমিন, স্ট্যালিন ইত্যাদি 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 যার যার কথা বলেন আর কি, কোনোদিন মানবাধিকার বিষয়ে কিছু লিখছে? আপনাদের ডিকশনারিতে মানবাধিকার শব্দটা আছে, খবর নিছেন? মানবাধিকার কী জিনিস জানেন? মনে হয় না তো জানেন। যেসব দেশ নিজেদেরকে কমিউনিস্ট শাসন আছে বলে দাবি করে আর কি, সেসব দেশে প্রথমে নিহত হয়েছে মানবাধিকার। এর কারণ কি জানেন? কারণ কমিউনিস্টরা মনে করে যে রাষ্ট্র হচ্ছে শ্রেণীর শাসন, এক শ্রেণী আর এক শ্রেণীকে দমন করবে, এটা লিখিত পড়িত আছে। এটা কমিউনিস্টদের ক্লাসিক্যাল থিওরি যে একটা শ্রেণী, শ্রমিক শ্রেণী, অন্যান্য শ্রেণীদেরকে দমন করবে, এবং ভিন্নমতকে দমন করাটা তারা অপরাধ বলে মনে করে না, ভিন্নমতকে দমন করাটাই তাদের আদর্শ এবং সেটা তারা প্রচার করে। তাদের কাছে একনায়কতন্ত্র বৈধ, তারা মনে করে শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র হইতেছে বৈধ, এটা আদর্শিক শাসন। তারা এটা জানেই না যে দুনিয়ার সমস্ত মানুষের একটা অবিচ্ছেদ্য মানবিক অধিকার নিয়ে জন্মায়, তাদের একটা মানব অধিকার বলে জিনিস আসছে যে অধিকার থেকে রাষ্ট্রও তাকে বঞ্চিত করতে পারে না। অথচ কমিউনিস্টদের বইপত্রে লেখা আছে, মার্কস লেনিনের বইপত্রে লেখা আছে যে সে মনে করে তার শত্রু শ্রেণীর কোনো মানবাধিকার নেই। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে কমিউনিস্টদের ধারণায় নাগরিকের যে ধারণা, এই ধারণাটাই নাই, সেজন্য নাগরিক অধিকারের ধারণাটাও নাই। যেটা আছে সেটা আছে শ্রেণী ধারণা এবং শ্রেণীর একনায়কতন্ত্র। তাই কমিউনিস্টদের যে রাষ্ট্রচিন্তা, হ্যাঁ, এতে রাষ্ট্রে নাগরিকের অধিকার রক্ষা করাটা রাষ্ট্রের কাজ না তাদের, কারণ নাগরিক বললে তো সব শ্রেণীর মানুষই বোঝাবে, তাই না? তো সেই জন্যে নাগরিকের অধিকার এই জিনিসটা কমিউনিস্টরা মনে করে এটা রাষ্ট্রের কাজ না। যদি তারা মনে করে যে সবাই নাগরিক, একটা কমিউনিস্ট আছে সব শ্রেণীর নাগরিক, তাহলে তো তাদের যারা শত্রু, ওই যে বুর্জোয়া কয় না, ওই বুর্জোয়ার শত্রু ওটাও তো নাগরিক হয়ে যায়, তারাও তো অধিকার দিতে হয় কিছু, সেটা তো সে দেবে না। সেজন্য তারা নাগরিক ধারণাটা ব্যবহার করে না, তারা ব্যবহার করে শ্রেণীর ধারণা, এবং মনে করে শ্রমিক শ্রেণী এদের হাতে ক্ষমতা থাকবে এবং তারা একটা একনায়কতন্ত্র চালাবে। বাড়া কইতেছি না, তাদের বইপত্রে লেখা আছে শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্রই হইতেছে কমিউনিজম। তো এই যে কমিউনিস্টদের রাষ্ট্র ধারণা, কমিউনিস্টদের নাগরিক ধারণা, এটাই হাসিনা নিচ্ছে আর কি, এই কনসেপ্টটাই। কমিউনিস্টরা যেমন মনে করে রাষ্ট্র মানে শ্রেণীর রাষ্ট্র, তো কমিউনিস্টরা যেটা কায়েম করে সেটা হচ্ছে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র। শুধু তাই না, এই রাষ্ট্রে তাদের কোনো শত্রু শ্রেণীর কোনো অধিকার নাই, এমনকি তাদের এই শত্রু শ্রেণীকে গুম করা, খুন করা, অপহরণ করা, এগুলো সব কিছু জায়েজ। সোভিয়েত ইউনিয়নে যারা শত্রু শ্রেণী আর কি, ওই যে বুর্জোয়া শ্রেণী যাদেরকে বলে, যারা শ্রমিক শ্রেণীর শত্রু, তাদেরকে সাইবেরিয়ায় পাঠিয়ে দেওয়া হইতো, ওই বিশাল ঠান্ডার মধ্যে শ্রম শিবিরে, ওইখানে তারা কাজ করত। তো হাসিনা এটাই কায়েম করছে, কাড়াল রানী কমরেড হাসিনা কমিউনিস্ট রাষ্ট্রের কাঠামোটা নিচ্ছে। সেই একই ফর্মুলায় হাসিনার সেই শ্রেণীর শাসনটা করছে হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শ্রেণীর শাসন।
সেই 71 সালে এক মুক্তিযুদ্ধের সপক্ষের শ্রেণী এই যুদ্ধে বিজয়ী হয়ে রাষ্ট্র কায়েম করছিল। সেই সূত্রে মুক্তিযুদ্ধের সপক্ষের মানে আওয়ামী লীগের বিপরীতে তাদের সকল শত্রু, শ্রেণী শত্রু, বিএনপি জামাত সহ আওয়ামী লীগ বিরোধী সকলেই হইতেছে তাদের শত্রু। এখন হাসিনা সরকার গুম করবে, খুন করবে, নির্মূল করবে, অপহরণ করবে, আমাদেরকে দেশ ছাড়া করবে, সব কিছু জায়েজ। এটাই গত 15 বছর ধইরা হাসিনা সরকার করে আসছে এবং কমিউনিস্টরা এটা করাতে হাসিনা সরকারকে সাপোর্ট করে গেছে। এবং এই প্রথম আলো ডেইলি স্টার হাসিনার ক্ষমতাই আনছিল এই জন্যে যেন হাসিনা এটা কায়েম করে। প্রথম আলো ডেইলি স্টার দুটোই কিন্তু কমিউনিস্ট, মানে মতিভাই তো কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটি মেম্বার ছিল। এই যে মাহফুজা নাম, সেও কিন্তু ছাত্র ইউনিয়ন, সাবেক ছাত্র ইউনিয়ন, সেও কমিউনিস্ট। তো কমিউনিস্টরা যেমন মনে করছে যে শ্রেণী শত্রুদেরকে খতম করা, নির্মূল করা, অপহরণ করা, গুম করা, শ্রম শিবিরে পাঠানো, দেশ ছাড়া করা, এটা ন্যায্য। হাসিনাও সেইভাবে মনে করে যে যারা হাসিনা সরকারের বিরোধী তাদেরকে খুন করা, গুম করা, কোপানো, অপহরণ করা, দেশ ছাড়া করা, এটা ন্যায্য। আর যেহেতু হাসিনারে বাংলাদেশের সাধারণ মুসলমানেরা পছন্দ করে না এমনিতেই, তো সেই জন্যে এরা হাসিনা বিরোধী সাধারণভাবে। এইটারে ধৈরায় সে মোদির সাপোর্ট নিছে যে আমি মুসলমানগুলো কোপাবো কিন্তু তোমার মতোই, এবং কোপাইতেছে। এবং হিন্দুত্ববাদ হইয়া দাঁড়াইছে হাসিনার শাসনের একটা কোর ভ্যালু। তো কুম্ভকার মহাশয়, তুমি যে এই এগুলো নিয়ে কথা কইতেছো, গুম নিয়ে কথা কইতেছো, তোমার দল তো গুম করবে, তুমি যখন ক্ষমতায় যাবা গুম করবা না? করবা তো, করছে তো তোমার দল, তাই না? সোভিয়েত ইউনিয়নে করছে না, করে নাই, কম্বোডিয়াতে খুন করে নাই, জবাই করে নাই, করছে তো। তো নিজের দলের রাজনীতির খবর না নিয়ে কথা বলতে আসছো তুমি? শোনেন মতিভাই, এই বামপন্থীদের সাথে হাসিনার ইন্টারনাল সমস্যা আভ্যন্তরীণ ইস্যু, এটা জাতীয় কোনো ইস্যু না। আপনি যে ষড়যন্ত্র করে 111 ঘটাইছিলেন, কীভাবে ঘটাইছেন, কই গেছেন, কার কার সাথে আলাপ করছেন, সব কিছুর কিন্তু হিসাব আছে। আপনি বাংলাদেশের বিশাল বড় সর্বনাশ করে এখন খুব ভালো মানুষের মতো ঘুরে বেড়াতেছেন। হ্যাঁ, বাংলাদেশে হাসিনা যদি কখনো উচ্ছেদ হয় মতিভাই, মনে রেখেন আপনি আর মাহফুজার নাম জেলে যাইবেন। আপনার লজ্জা হয় না মতিউর রহমান? বাংলাদেশের মানুষকে 14 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্যে ঢুকাই দিতে আপনার যে ভূমিকা, সেটার জন্য তো আপনার লজ্জা হওয়া উচিত। আপনার কমিউনিস্ট খাইছিল, ছাড়েন, এখনও সময় আছে, ভালো হয়ে আসান। হাসিনার বিরুদ্ধে মানবাধিকারের যে লড়াই, যে গুম্বের অধীন লড়াই, সেই লড়াইয়ে ভাগ বসাইতে আসেন না, চ্যাম্পিয়ন হইতে আসেন না, ছাত্র ইউনিয়নকে এই লড়াইয়ের বিশাল জেনারেল বানায়েন না, আপনার কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করেন, তারপরে আইসেন, আপনার সাথে আলাপ হবে। মেলাভাবে আপনারে বার্তা দেওয়ার চেষ্টা করতেছি মতি ভাই, আপনি শুনতেছেন না? হ্যাঁ, আপনি তো আসিলেন সিপিবির ডিম্বাজি, ঢাকার এলিট সমাজে ঢুকা হয়ে গেছেন অমলেট, নিজেরা খুব বিশাল কিছু মনে করতেছেন, তাই না? ছাত্র ইউনিয়নরে এইভাবে হিরো বানানোর চেষ্টা করবেন আর ডলা খাইবেন আমাদের, মাইন্ডিট মোদি ভাই।